অনেক বাতিল ফেরকার সাথে বাহাস করনে ওয়ালা ব্যক্তি যার নাম আল্লামা শহীদুল্লাহ বাহাদুর ভাই এই কোনো কথা নাই শুনো ভাই কি প্রসঙ্গে না বসেন না বসেন না আমি বলি এই আবার ঝামেলাটা কইরেন না ঝামেলাটাই করেন না বসেন এই জন্য কথাটা কেন বলতেছেন আমি বললাম আপনি বসেন না আপনি বসেন না আপনারা বসেন না আমারে কথাটা বলতে দেন এখানে কোনো দ্বন্দ্ব যেন না হয় আপনি আমার সাথে এইগুলা বললেন আমি বলি আমি মাহফিলটা ঠান্ডা রাখছি ঠান্ডা একবারে ঠান্ডা আরে চুপ করে আমি ওনারে বলছি হচ্ছে শুনেন আমি কিভাবে ওয়াজ করি আপনারা সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখছেন ঠিকও বলিস না আপনারা সোশ্যাল মিডিয়া ইউটিউবে দেখছেন আমি এই মাহফিলের ভিতরে আইসা কেমনে ওয়াজ করবো আমার যদি দশজনেও বলে আমি তার কথা মোতাবেক ওয়াজ করবো না চুপ একবারে চুপ এই জান্নাতের বাগান মাহফিল অনেক টাকা খরচ করে মাহফিল কমিটি আয়োজন করছে যদি একটা ঝামেলার কারণে মাহফিলটা নষ্ট হয়ে যায় এটা এলাকারও বদনাম ঝামেলার কারণে মাহফিল কমিটিরও বদনাম এই জন্য আমি যেমনে ওয়াজ করি এটা দেখিয়া যেহেতু দাওয়াত দিছে আমি আমার মতো ওয়াজ করে আমার যায় গেতাম দেন কিন্তু পরে দেখলাম যে মূলত আমার ওয়াজ লয়ে কোনো ঝামেলা না ঝামেলা কি আমার এই মাহফিলে দাওয়াত দিছে আবু বকরের মাধ্যমে কথা কি বুঝতে পারছেন আবু বকরের মাধ্যমে এখান থেকে ভেটুকি আবু বকর এখান থেকে নামাই দেন শোনেন আবু বকর আপনাদের এলাকার ছেলে কিন্তু সে ছেলেটা ছোট তার ছোট হইলেও তার পেছনে একটা হাত আছে তার পেছনে যার হাতরা আছে সে সুন্নিয়তের কলম সম্রাট সুন্নিয়তের একজন লেখক এবং অনেক বাতিল ফেরকার সাথে বাহাস করনেওয়ালা ব্যক্তি যার নাম আল্লামা শহীদুল্লাহ বাহাদুর কোনো কথা নাই বসেন না বসেন না আমি বলি এই আবার ঝামেলাটা কইরেন না ঝামেলাটাই করেন না বসেন এই জন্য কথাটা কেন বলতেছেন আমি বললাম আপনি বসেন না আপনি বসেন না আপনারা বসেন না আমার কথাটা বলতে দেন এখানে কোনো দ্বন্দ্ব যেন না হয় শুনেন এই কোনো কথা নাই কোনো কথা নেই ভাই যান ভাই আল্লাহর রাস্তায় মাফ চাই একটু বসেন আমি শেষ করি আপনি একটু বসেন না বসেন না আপনি বসেন না বসেন বসুন না আপনি বসেন না সম্মানিত উপস্থিতি সবাই বসেন সবাই বসেন একবার সবাই বসেন সবাই বসেন
সবাই আবারও জিকির করেন লা ইলাহা লাহু 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 লা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন লাহু লা ইলাহা লা হাইরে নামাজ রোজা চাইরো না মা বাবার খেদমত চাইরো না বলেন নামাজ রোজা চাইরো না মা বাবার খেদমত চাইরো না নবীর দরুদ বইল না আমার নবীর জোরে জোরে আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ হে আমার ফিরিজপুর আজানপুর এলাকার বাবাজিরা বন্ধুরা পর্দার অন্তরাল থেকে আলোচনা শ্রবণরত আমার মা বোনেরা যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন আমি শামিম দাদা সুদূর কুমিল্লা থেকে সাত ঘন্টার উপরে জার্নি করে এখানে এসেছি আমি শুধু আপনাদের কাছে এলে মোয়ালা কথা বলার জন্য আসি নাই কারণ আমার এলেম কালাম বড় কম তবে একটা কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই আমি মাহফিলের মধ্যে আসছি যেন মাহফিলের শ্রোতা মণ্ডলীর জীবনের গুণাগুলা মাফ হয়ে যায় আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ গো আমরা তো জীবনে অনেক গুণা করলাম জীবনের গুণার কারণে আপনি তো আমাদেরকে ক্ষমা করবেন না ও আল্লাহ আমরা আপনাকে আল্লাহ বলে দুনিয়াতে ডাইকা কবরে আসছি আপনি আমাদেরকে আল্লাহ বলে ডাকার কারণে ক্ষমা করে দেন আপনারা বলেন আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেওয়া হয় আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না সকল সমস্যার নিরসনে জীবনের গুনাহ মাফ করানোর জন্য মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে একটু জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আখেরাতে পার হবি তুই ফুলসে রাতের কোল আল্লাহ আল্লাহ আমার কাছে এক মিনিটের ব্যাপার ঠান্ডা করা বুঝছেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল আকে রাতে পার হবি তুই ফুলসে রাতের পোল মারহাবা জবান খুলে আল্লাহ আকে রাতে পার হবি তুই ফুলসে রাতের পোল আল্লাহ আল্লাহ
আল্লাহ যেদিন কাঙা।